নেকড়ে বুদ্ধি। হ্যালো ছোট বন্ধুরা, আমি অয়ন্তিকা। আজকে তোমাদের কাছে আবার এসেছি ঈশপের দারুণ একটা গল্প নিয়ে। গল্পের নাম নেকড়ে বুদ্ধি। নেকড়ে নাকি বুদ্ধি হয়েছে, ভাবা যায়? যে নিজে মাংসাশী প্রাণী সে করবে ডাক্তারি? আজকে তো দেখতেই হবে কার চিকিৎসা করে এই নেকড়ে বুদ্ধি। তাহলে চলো চটপট আজকের গল্প শোনা যাক। একদিন এক গাধা মাঠে মাঠে ঘাস খেয়ে বেড়াচ্ছিল। হঠাৎ ঘাস খেতে খেতে তার নজরে এলো একটা নেকড়ে। তার এদিকে গুটি গুটি আসছে। গাধাটা নেকড়ের মতলব বুঝতে পেরে তখন খোড়া হবার ভান করল। নেকড়ে কাছে এসে তার অবস্থা দেখে বলল, কি হলো গো তোমার পায়ে, তুমি অমন করে খোড়াচ্ছ কেন? গাধাটা বলল, আর বলো কেন, একটা বেড়া ডিঙোতে গিয়ে আমি যেই না লাভ দিয়েছি অমনি আমার বাঁ পাটায় একটা কাঁটা ফুটে গেল। এই বলে গাধা তার একটা পা নেকড়ের দিকে বাড়িয়ে দিয়ে বলল, আমাকে খাওয়ার আগে তুমি আগে কাঁটাটা বার করে দাও, তাহলে আর কাঁটা তোমার গলায় লাগবে না। এইসব কথা শুনে গাধার সেই পাটার কোনখানে কাঁটা ফুটেছে তা ভালো করে দেখবে বলে যেই না পাটা তুলে ধরেছে, অমনি গাধা তার মুখে ঝাড়ল জব্বর এক লাথি। লাথি ঝেড়েই পড়ি মুড়ি করে গাধা ছুটিয়ে পালিয়ে গেছিল। এক মুহূর্ত সে ওখানে আর দাঁড়ায়নি। সেই লাথির চোটে নেকড়ের সব দাঁতগুলি গেল ভেঙে। নেকড়ে তখন মনে মনে বলল, ওরে মা রে, গেলুম রে গেলুম রে, গাধার লাথি খেয়ে আমার সব দাঁতগুলো গেল রে। ঠিকই হয়েছে আমার, যেমন কর্ম তেমনই ফল। বাপ ঠাকুরদার কাছে আমি শিকার করতে শিখেছিলাম, আর তা না করে আমি কি না করতে গেলাম বত্তিগিরি, তারই ফল ভোগ করতে হলো আমাকে। মাথা চুলকাতে চুলকাতে নেকড়েও চলে গেল নিজের ডেরার দিকে। তাহলে আজকের গল্প থেকে আমরা কি শিখলাম? শিখলাম যে নিজের শিক্ষা ও অভিজ্ঞতার বাইরে কোনো কাজ করা উচিত নয়। থ্যাংক ইউ।